হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশি, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস বলবো। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশির মানুষদের জন্য দুর্দান্ত সময়, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। নতুন বিজনেস শুরু করার জন্য ভালো, বিজনেস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এটা আপনাদের মোক্ষম সময়। প্রচণ্ড পরিমাণ কিন্তু পরিশ্রম আপনাদের করতে হবে। যদি বিজনেস নিয়ে কোনো ডিসিশন বড় নেওয়ার থাকে এই সময় নিন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা প্রমোটিং নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো, যারা কোনো আয়রন ওরিয়েন্টেড জিনিস নিয়ে বিজনেস করেন তাদের জন্য ভালো, বিল্ডার্সের বিজনেস কিন্তু ভালো। বিজনেস নিয়ে যাকে বলে এক কথায় আপনারা গ্রোথ কিন্তু অনেকটা বেটার দেখতে পাবেন। যে অর্থগুলো কোথাও আপনাদের পেন্ডিং ছিল সেই অর্থগুলো পেতে কিন্তু এই সময় আপনাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে না বলা চলে। তবে অর্থ এই সময় কাউকে ধার দেওয়ার জন্য কিন্তু সময়টা একদম পারফেক্ট না, একটু বুঝে শুনে কিন্তু ধার দিতে হবে। যারা ভাবছেন একটা আমার বিজনেস আছে আমি আর একটা কিছু বিজনেস করব, তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই সময় যদি আপনারা ইনভেস্ট করেন বা এই সময় এইসব চিন্তা ভাবনা করেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য বলবো এই সময়টা দুর্দান্ত, দুজনের মধ্যে আলোচনা করে যে কোনো কাজ করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। ফ্যামিলির লোকেদের থেকে খুব ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন। তবে একটা কথা বলবো, মাঝে মাঝে কোথাও গিয়ে মাথা গরম কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনার সামনে যে আছে তাকে কিন্তু আপনার মাথা গরমটা দেখাতে যাবেন না, না হলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কোথাও গিয়ে আপনার অনেকটা ফেস লস হয়ে যেতে পারে, যে জিনিসটা আপনার জন্য একদম ভালো না। আপনার গুডউইলটা মার্কেটে কোথাও গিয়ে কিন্তু একটু ড্যামেজ হয়ে যেতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। দেখুন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো একটু চাপের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, কেমন চাপের ব্যাপার? ধরুন আপনি আপনার পার্টনারকে একটা কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্টটা কিন্তু ফুলফিল করতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। না হলে সেরকম কোনো সমস্যা নেই, ফ্যামিলি লাইফ যেটা হয় ফ্যামিলি লাইফ আপনাদের কিন্তু ভালো থাকবে। যাতে এতদিন ধরে বাবা মার সাথে কোনো ধরনের সমস্যা চলে আসছিল সেই সমস্যাগুলো কিন্তু এবার সলভ হয়ে যাবে, বা বাড়ি নিয়ে বা ফ্ল্যাট নিয়ে এই ধরনের কোনো লিগালি প্রবলেম চলে আসছিলো সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই সময় আপনাদের হয়ে যাবে। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের জন্য বলবো এই মাসটা ভালো, আপনারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। নতুন প্রেমের জন্য সময়টা ভালো, যারা ভাবছেন প্রেমটাকে বিয়েতে কনভার্ট করবেন তাদের জন্য সময়টা ভালো, কথাবার্তা বলে প্রেমটাকে বিয়েতে কনভার্ট করুন, ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে অনেক মানুষ কী হবে, প্রেমের দ্বারা কিন্তু প্রতারিত হবে। কেন? ভুল পার্টনার চুজ করে নেওয়ার ফলে। এই সময় কিন্তু আপনাদের ভুল পার্টনার চুজ করে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। লাইফে একের থেকে অধিক কিন্তু প্রেম আপনাদের এই সময় থাকছে। তবে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন তাদেরকে আমি বলবো এই সময়টা একটু সামলে চলতে, না হলে কিন্তু আপনারা পোলগুলো কোথাও গিয়ে ওপেন হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু অ্যালার্ট থাকুন, না হলে আদারওয়াইজ সমস্ত কিন্তু খুব স্মুথ চলবে। এবার জানবো জব কেমন যাবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময় ভালো, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। নতুন জব প্রাপ্তির জন্য ভালো, জবের জায়গায় মান সম্মান কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি হবে। স্যালারিতে ইনক্রিমেন্ট প্রমোশন দুটোই কিন্তু ওয়েট করছে। যারা অনেকদিন ধরে ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো, তারা নিজের হোমল্যান্ডের কাছাকাছি কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবেন। কলিগদের সাথে রিলেশন ভালো হবে, এক্সট্রা রেসপন্সিবিলিটি কাঁধে এসে যাবে, যার জন্য কিন্তু কোথাও গিয়ে আপনি একটু ক্লান্ত হয়ে যাবেন। এই ক্লান্তি নেশটাকে কিন্তু একটু দূর করতে হবে। এই ক্লান্তি নেশটা থাকলে কিন্তু কাজে খুব একটা ভালো ফোকাস কিন্তু আপনারা করতে পারবেন না, যার ফলে কিন্তু আপনাদের অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে। না হলে কাজের জায়গায় আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যারা ডিফেন্সে আছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। যারা আইটিতে আছেন তাদের জন্য সময়টা ভালো, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। মোটামুটি এই মাসটা আপনাদের জন্যই বলা যেতে পারে দারুণ রেজাল্ট কিন্তু সব দিক থেকে আসছে। এবার জানেন
আপনাদের হেলথ কেমন থাকছে, হেলথ নিয়ে আমি বলবো একটু প্রবলেম অ্যারাইজ করবে। যাদের হাড় ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে, যাদের লিভার ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলবো ভালো থাকছে, অর্থ প্রচণ্ড পরিমাণ আসবে, অল্টারনেটিভ ইনকাম সোর্স আপনাদের কিন্তু এই সময় ওপেন হয়ে যাবে। যারা অনেকদিন ধরে কোথাও অর্থ পেন্ডিং ছিল, যাদের যেগুলো পেতে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হচ্ছিল, সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটছে। হঠাৎ করে কোথাও থেকে আপনারা আনএক্সপেক্টেড গেইন কিন্তু হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আপনাদের ভালো। তবে পাশাপাশি নিজের শখ পূরণের জন্য কিছু খরচা কিন্তু আপনাদের এই মাসে থাকছে, সেটা নিয়ে বিশেষ কোনো অসুবিধা নেই। যে লেভেলে অর্থ সোর্স আছে ওই খরচাটা যেটা হবে সেটা ব্যালেন্স হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের সেরকম কোনো চিন্তা কিন্তু করতে হচ্ছে না। এবার জানবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো খুব ভালো রেজাল্ট। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তারা মন দিয়ে পড়াশোনা করুন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা কোনো ম্যানেজমেন্ট কোর্স করেন বা যারা ডক্টরি পড়েন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য সময়টা ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো কোথাও গিয়ে কিন্তু একটু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, বলতে গিয়ে ভুল, লিখতে গিয়ে ভুল, এই সমস্যাগুলো কিন্তু স্কুল স্টুডেন্টদের থাকছে, এই মাসটা এগুলো থাকছে, না হলে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। তবে সরকারি চাকরির বারবার বলছি যারা পড়াশোনা করেন প্রচণ্ড লেবার দিন, দুর্দান্ত সময়, কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের এই সময় হতে পারে। বন্ধুরা, এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে মোটামুটি আলোচনা করলাম। যদি আরও বেশি জানতে হয় আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, 2020 বর্ষফল নিয়ে একটি ভিডিও আমি করেছি, সেখানে যান গিয়ে দেখুন, আরও ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন, যে ইনফরমেশানগুলো আপনাদের কিন্তু খুব হেল্প করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন তারা কী করবেন বলুন তো, সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে আমার সাথে থাকুন, যাতে বেল আইকনটা প্রেস করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।